প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে। এই মুহূর্তে আমরা রয়েছি মাকুটা ইউনিয়ন ক্লাবের মাঠে, যেখানে হাওড়া সুপার ডিভিশন লিগের আরও একটি গুরুত্বপূর্ণ খেলা নিয়ে আমরা ফিরে এসেছি। আমরা জানি আপনারা সকলেই অবগত রয়েছেন, তবুও বলে প্রাকৃতিক দুর্যোগের জন্য এবার সরাসরি আমরা খেলায় প্রবেশ করলাম। হাওড়া সহযাত্রী মাকুড়া ইউনিয়ন ক্লাব, দর্শক ধীরে ধীরে মাঠমুখী হয়েছে, বলতে বলতে লালমোহন মান্নার বাঁশি শুরু হয়ে গেল খেলা। মাকুড়া ইউনিয়ন ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু বাধার সম্মুখীন সহযাত্রীর কাছে। সহযাত্রী বল ধরে আগাবার চেষ্টা, ধীরে ধীরে আগিয়ে চলেছেন, না নিশানা ঠিক ছিল না, বল বাইরে, গোলকিক হয়ে গিয়েছিল। গোলকিকের পর খেলা শুরু করেছেন মাকুড়া ইউনিয়ন ক্লাব। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিই, রেফারির ঘড়ির সঙ্গে আমাদের টাইমের একদমই অ্যাডজাস্ট হবে না, কেননা ভিডিওটি রেকর্ডিংয়ের পর তারপর আপনাদের জন্য আমরা উপস্থাপন করে থাকি। আপনারা উপভোগ করুন আজকের খেলা। আবারও সহযাত্রী একটি আক্রমণে এসেছিল, বাধা দিলেন মাকুড়া ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়রা। সহযাত্রী এবার কিন্তু গোলের কাছাকাছি পৌঁছে গেছেন সহযাত্রী, দেখা যাক কী করে। ওয়ান টু করে খেলে না প্রস্তুত ছিলেন মাকুড়ার গোলকিপার। বল চলে এসেছে সহযাত্রীর অর্ধে, আবারও সহযাত্রী চলেছেন, না বাধা দিলেন না পেতি, আবারও সহযাত্রী গোলমুখী একটি আক্রমণ সহযাত্রী, দেখা যাক না হাত লাগিয়েছিলেন না অবশেষে, কিন্তু গোল।
আমরা একটু স্লো মোশনে দেখে নেব। খেলোয়াড়টি গোলে মারে, গোলকিপার বলটিতে হাত লাগায়, কিন্তু শেষ রক্ষা কিন্তু হয়নি। তারপরেও খুব সুন্দর একটি প্রথম ফার্স্ট বার দিয়েই প্রবেশ করিয়ে দেয় বল, গোল তুলে নিয়ে আসে সহযাত্রী। ফলে এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেল 1-0 গোলে হাওড়া সহযাত্রী। খুব সুন্দর গোলটি করলে হাওড়া সহযাত্রী। খেলার শুরুতেই কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল হাওড়া সহযাত্রী। এবার নাকুদা ইউনিয়ন ক্লাব পিছিয়ে পড়ার পর তারা কিন্তু এবার আক্রমণাত্মক খেলা খেলবেন কি তবে কি কিন্তু সেটা সময় বলে দেবে। নাকুদা ইউনিয়ন গোলপাস সহযাত্রী, আবারও মাকুরদা ইউনিয়নের গোলকিপারের উদ্দেশ্যে ব্যাক পাস দিলেন, আবারও আক্রমণে মাকুরদা। কিন্তু বারবার আক্রমণ তুলে নিয়ে আসলেও কিন্তু সহযাত্রী ডিফেন্ডারের কাছে জমা দিয়ে দিচ্ছেন বল। আবারও সহযাত্রী আক্রমণে এসেছে, সহযাত্রী ডানপ্রান্তিক আক্রমণ উদ্দেশ্যে দাঁড়িয়ে দিলেন। মাকুদা ইউনিয়ন সহযাত্রী আবার একটি শট মেরেছিলেন, তবে বার উঁচিয়ে বাইরে চলে যায় মাকুদা ইউনিয়ন সহযাত্রী। সহযাত্রী প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই এই মুহূর্তে আমরা রয়েছি মাকুদা ইউনিয়ন ক্লাবের মাঠে, যেখানে হাওড়া সুপার ডিভিশন লিগের একটি গুরুত্বপূর্ণ খেলার মুখোমুখি হয়েছে মাকুদা ইউনিয়ন ক্লাব এবং হাওড়া সহযাত্রী। গুরুত্বপূর্ণ আক্রমণপূর্ণ দৃশ্য ছিল মাকুদা ইউনিয়ন ক্লাব প্রায় গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আবারও আক্রমণে মাকুদা ইউনিয়ন ক্লাব। তো যে কথা আমরা বলছিলাম, আমরা ভিডিওটি রেকর্ডিংয়ের পর এডিট করে তারপর আপনাদের জন্য আমরা উপস্থাপন করি। বিগত দিনে আমরা প্রতিটি খেলার ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করেছি। আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ ভিডিও পাবেন একটি ভিডিওতে। এই ভিডিওর মধ্যে আপনারা পুরো খেলাটি ফলাফল জানতে পারবেন। দেখা যাক শেষমেশ ফলাফল কী হয়। এই মুহূর্তে কিন্তু হাওড়া সহযাত্রী 1-0 গোলে এগিয়ে মাকুদা ইউনিয়ন ক্লাব পেয়েছে। মাকুদা ইউনিয়ন একটি আক্রমণ এসেছিল, কিন্তু আবারও সেই ধরা পড়ে গেলেন সহযাত্রীর খেলোয়াড়দের কাছে। আবারও মাকুদা কিন্তু বারবার আক্রমণ তুলে নিয়ে আসলো, কিন্তু ধরা পড়ে যাচ্ছেন সহযাত্রীর খেলোয়াড়দের কাছে। ডান প্রান্তিক বল দিলেন মাকুদা ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়রা, চলেছেন ইউনিয়ন মাকুদা ইউনিয়ন ডানপ্রান্তিক শেষমেশ বল কেড়ে নিয়ে আবারও কিন্তু আক্রমণে যাওয়ার প্রচেষ্টা সহযাত্রীর। আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থেকে কমেন্ট বক্সে যেমন আপনারা কমেন্ট করেন ওইভাবে আমাদেরকে কমেন্ট করবেন, কেননা আপনাদের কমেন্ট করলে আমাদের ভালো লাগবে, পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত যোগাবে। আমাদের ভিডিও দেখার পর একটি করে লাইক দেবেন, চ্যানেলটি যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর বলতে বলতে সহযাত্রী আবারও একটি আক্রমণ মেরেছেন এবং গোল। আমরা স্লো মোশনে দেখে নেব, খুব সুন্দর এগিয়ে গিয়ে চলেছেন, কাট করে একটি খেলোয়াড়কে কাটিয়ে নিয়ে ভেতরে ঢুকছেন আস্তে আস্তে। তারপর কিন্তু প্রথমবার দিয়েই কিন্তু বলটি জালে জড়িয়ে দেয়, ফলে এই গোলের সুবাদে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল হাওড়া সহযাত্রী। পেছিয়ে পড়ল 2-0 গোলে মাকুদা ইউনিয়ন ক্লাব। দর্শক আপনারা দেখলেন অসাধারণ একটি গোল হাওড়া সহযাত্রী। খেলার বিরতির পূর্বেই কিন্তু 2-0 গোলে আগুয়ান হাওড়া
সহযাত্রী আক্রমণ মাকুড়দা আবারও কিন্তু ধরা পড়ে গেলেন সহযাত্রী খেলোয়াড়দের কাছে। আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমরা এই সিদ্ধান্তে এসেছি প্রতিটি খেলা একটি ভিডিওর মধ্যেই আমরা পুরো কভার করে আপনাদের জন্য উপস্থাপন করব। তবে দুঃখিত আমরা পুরো খেলাটি না দেখানোর জন্য কিন্তু বল কেড়ে নিয়েছেন সহযাত্রী, চলেছেন সহযাত্রী বামপ্রান্তিক আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু শেষমেশ আবারও সহযাত্রী বল দখলে লড়াই। দুই দলের খেলোয়াড়দের মধ্যে শেষমেশ সহযাত্রী পায় বল, চলেছেন সহযাত্রী। গোলকিক থেকে খেলা শুরু করে দিলেন ইউনিয়ন ক্লাব ডানপ্রান্তিক একটি আক্রমণ, গোলমুখী আক্রমণ দেখা যাক। আবারও সেই ধরা পড়ে গেলেন সহযাত্রী খেলোয়াড়দের কাছে। মাকুড়দা ইউনিয়ন বারবার আক্রমণে আসলো, কিন্তু আক্রমণে এসে বারবারই কিন্তু ধরা পড়ে যাচ্ছে সহযাত্রী খেলোয়াড়দের কাছে। আবারও আক্রমণে যাবেন কি মাকুড়দা, ফল ক্রিকেট থেকে খেলা শুরু করে দিয়েছেন মাকুড়দা ইউনিয়ন ক্লাব। গোলের কাছাকাছি আবার পৌঁছেছেন মাকুড়দা ইউনিয়ন ক্লাব, দেখছেন গোল পাস খেলোয়াড় জমা পড়ে গিয়েছিল, আবারও কিন্তু পেয়েছেন মাকুড়দা ইউনিয়ন ক্লাব। দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই এই মুহূর্তে আমরা রয়েছি মাকুড়দা ইউনিয়ন ক্লাবের মাঠে, যেখানে হাওড়া সুপার ডিভিশন লিগের একটি গুরুত্বপূর্ণ খেলা। মুখোমুখি হয়েছেন হাওড়া সহযাত্রী ইউনিয়ন ক্লাব। দর্শক ধীরে ধীরে গ্যালারিতে এসে বসছেন। আবারও আক্রমণে মাকুড়দা ইউনিয়ন, আবারও সেই ভুট পাস ধরেছেন বামপ্রান্তিক আক্রমণ আসবে কি দেখা যাক। সতীর্থকে খুঁজছেন না, একদম খেলাটা বাম দিকে ঘুরিয়ে দিলেন। তবে ভুল পাস সহযাত্রী খেলোয়াড়দের, মাকুড়দা আক্রমণে মাকুড়দা ইউনিয়ন, বামপ্রান্তিক আক্রমণ মাকুড়দা ইউনিয়নে দেখা যাক মেরেছেন। তবে সত্যি খুবই দুর্বল শট, সরাসরি বল গোলকিপার তালুবন্দি করে সতীর্থকে বসে দিলেন, ফাউল হয়ে গিয়েছিল একটি। মাকুড়দা ইউনিয়ন, মাকুড়দা ইউনিয়ন বারবার আক্রমণে আসলো, তবে বেশ কিছু সময় দেখা গেছে ভুল পাস খেলছে মাকুড়দা ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়রা। আবারও চলেছেন সহযাত্রী আক্রমণে, সহযাত্রী ধরা পড়ে গেলেন আমাদের খেলোয়াড়দের কাছে। আক্রমণে মাকুড়দা ইউনিয়ন, আবারও সেই ভুল পাস সহযাত্রী আক্রমণে, গোলমুখী আক্রমণ সহযাত্রী, তৃতীয় গোলের সন্ধান না বাধার সম্মুখীন। আক্রমণে মাকুড়দা ইউনিয়ন চলেছেন বল ক্লিয়ার করে দিলেন, ফ্রোইং
কদিন থেকে খেলা শুরু করেছেন মাকড়দা ইউনিয়ন ক্লাব। আবারও আক্রমণে এসেছিলেন মাকড়দা, সেই আবারও বল জমা পড়ে যায়, আবারও একটি আক্রমণ করেছেন মাকড়দা ইউনিয়ন ক্লাব। গোলমুখী আক্রমণ শেষ ম্যাচ, গোলকিপার তালে বন্ধ করে আবারও একটি আক্রমণ। সুবর্ণ একটি সুযোগ এসেছিল মাকড়দা ইউনিয়নের কাছে, সহযাত্রী আক্রমণে, সহযাত্রী 2-0 বলে আগমন, সহযাত্রী বামপ্রান্তিক বল দিয়েছেন, বামপ্রান্ত থেকে কি বল ভাসাবেন দেখছেন, সতীর্থকে খুঁজছেন না, তবে এক্ষেত্রে কিন্তু ভুল পাস করেছেন সহযাত্রী খেলোয়াড়। বল ডান দিক থেকে বাম দিকে খেলাটা ঘুরিয়ে দিলেন, ভুল পাস মুখোদ্দায় নিয়ে নেন, সেটি খেলোয়াড় পরিবর্তন করে নিলেন মুখোদ্দায় ইউনিয়ন ক্লাবের দল। মেঘলা আকাশের জন্য ছবি রেকর্ডিং করতে, ভিডিও রেকর্ডিং করতে কিছুটা সমস্যা আমাদের কিছুটা হয়েছে, কিছু করার নেই। মেঘলা আকাশের জন্য ফ্রিকিক থেকে খেলা শুরু করলেন মাকড়দা। ফোনটা দিয়ে যাচ্ছে দেখ না, ঠিক আছে।
দেখতে দেখতে প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, হয়তো কিছুক্ষণ অতিরিক্ত সময় যোগ করবেন। আজকে ফোর্থ অফিসিয়াল, আজকের খেলাটি পরিচালনা করছেন লালমোহন মান্না, দুই সহকারী রেফারি হলেন উত্তম সরকার, মুশফিকুর রহমান মল্লিক, এবং ফোর্থ অফিসিয়াল হলেন দিলীপ পাড়ুই। বলতে বলতে অতিরিক্ত সময় দেখিয়ে দিলেন। প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, অর্থাৎ এই খেলা আরও দু মিনিট দীর্ঘায়ু হবে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, আপনারা কিন্তু ফুল টাইম খেলা আমরা দেখাতে পারছি না, দুঃখিত, কেননা দর্শকদের কমেন্টের আমাদেরকে জানিয়েছে যে আমাদের পুরো খেলাটি একটি ভিডিও আপলোড করুন, যার জন্য আমরা খেলাটি এডিট করে আপনাদের জন্য পুরো খেলাটি একটি ভিডিওর মধ্যে উপস্থাপন করব। এই মুহূর্তে কিন্তু আজকের খেলার এই খেলার ফলাফল, প্রথমার্ধে অতিরিক্ত সময় চলছে, খেলার ফলাফল কিন্তু হাওড়া সহযাত্রী দুই মাকুড়া ইউনিয়ন ক্লাব শূন্য। দ্বিতীয়ার্ধের খেলাও এই ভিডিওটি আপনারা উপভোগ করতে পারবেন। আক্রমণে সহযাত্রী না, এবার কিন্তু বল ধরে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা মাকুড়া ইউনিয়ন ক্লাব, চলেছেন মাকুড়া ইউনিয়ন ক্লাব, ডান প্রান্তিক আক্রমণ মাকুড়া ইউনিয়ন ক্লাব, গোলের কাছাকাছি, দেখা যাক গোল কি আসবে না। শেষমেশ বল কোনক্রমে সামাল দিলেন হাওড়া সহযাত্রী, পাল্টা আক্রমণে হাওড়া সহযাত্রী, হাওড়া সহযাত্রী পাল্টা আক্রমণ চলে এসেছেন, দেখা যাক কী হয় না। সতীর্থর উদ্দেশ্যে দিন প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, যে কোনো সময় কিন্তু লালমোহন মান্না বাঁশিবাজি জানিয়ে দেবেন প্রথমার্ধের খেলা শেষ। আক্রমণে মাকুড়া আর লালমোহন মান্নার বাঁশি। দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আমরা ফিরে এলাম। দ্বিতীয়ার্ধের খেলার এই সময় খেলার ফলাফল হাওড়া সহযাত্রী দুই মাকুড়া ইউনিয়ন ক্লাব শূন্য। দুই দলের শেষ মুহূর্তের প্রস্তুতি, চতুর্থ রেফারি দিলীপ পাড়ুই, আজকের ম্যাচ রেফারি লালমোহন মান্না, এই সহকারী রেফারি হলেন মুশফিকুর রহমান মল্লিক, উত্তম সরকার সহযাত্রী। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, আমাদের ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কোনো রকমের ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, পরবর্তী ভিডিও আমরা চেষ্টা করব সেই ভুল ত্রুটি সংশোধন করে নেওয়ার জন্য। আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যাওয়ার চেষ্টা মাকুড়া কিন্তু ধরা পড়ে গেলেন সহযাত্রীর কাছে, চেষ্টা সহযাত্রী। এই মুহূর্তে সহযাত্রী দুই মাকুড়া ইউনিয়ন ক্লাব শূন্য। হাওড়া সুপার ডিভিশন গুরুত্বপূর্ণ এই দুটি দল, দেখা যাক খেলার শেষমেশ ফলাফল কী হয় সেটা অবশ্যই শুনে তুলে দেবে। মাকুড়া কি তারা পিছিয়ে পড়া গোল পরিশোধ করে তারা কি জয়ের গোল তুলে নিয়ে আসবে, নাকি হাওড়া সহযাত্রী তারা এই মুহূর্তে দুই শূন্য এগিয়ে যাওয়া সেই ফলাফল তারা বাড়িয়ে নেবে সেটা অবশ্যই শুনে বলবে। শেষ সময় কিছু অপেক্ষা করতে হবে। মাকুড়া ইউনিয়ন গোলমুখী আক্রমণ ও একটি সুবর্ণ সুযোগ এসেছিল মাকুড়া ইউনিয়নের কাছে, তারা সুযোগটি কাজে লাগাতে পারল না, পাল্টা আক্রমণ সহযাত্রী।
কেন গে করে বলতো ক্যাচ কে আছে
দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে, দেখা যাক। যদিও বেশ কিছুটা সময় অতিরিক্ত যাওয়ার জন্য, হ্যাঁ বলতে বলতে অতিরিক্ত সময় দেখালেন 6 মিনিট। এই খেলা আরও 6 মিনিট দীর্ঘায়ু হল, কারণ বেশ কিছু খেলোয়াড় চোট আঘাতের জন্য অনেকটা সময় ব্যয় হয়, যার জন্য অতিরিক্ত সময় দেখালেন চতুর্থ অর্থাৎ ফোর্থ অফিসিয়াল দিলীপ পাড়ি। আজকের খেলাটি পরিচালনা করছেন লালমোহন মান্না, দুই সহকারী ব্যক্তি হলেন উত্তম সরকার এবং মশিউর রহমান মল্লিক। অতিরিক্ত সময়ের এই মুহূর্তে খেলার ফলাফল 2-0 গোলে আগে হাওড়া সহযাত্রী, পেছিয়ে 2-0 গোলে মাকড়দা ইউনিয়ন ক্লাব। বলতে বলতে একই ভুল পাস করে ফেললেন মাকড়দা ইউনিয়ন ক্লাবের গোলকিপার, অবশেষে আবারও সেই তৃতীয় গোলের সন্ধান। স্লো মোশনে আমরা দেখে নিই, গোলকিপার একটি ভুল পাস করে, সেই ভুলের খেসারত কিন্তু আরও একটি গোল, অর্থাৎ গোল নাম্বার গিয়ে দাঁড়ালো 3। এই মুহূর্তে 3-0 গোলে এগিয়ে গেল হাওড়া সহযাত্রী। মাকড়দার ডিফেন্ডার একটি ভুল পাস করে, সেই বল জমা পড়ে যায় হাওড়া সহযাত্রীর কাছে, ফলে সেই ভুলের খেসারত কিন্তু গোল দিয়ে তাদেরকে পরিশোধ করতে হলো, অর্থাৎ 3-0 গোলে আগুন হাওড়া সহযাত্রী, 3-0 গোলে পিছিয়ে পড়ল মাকড়দা ইউনিয়ন ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে, দেখা যাক খেলার ফলাফল। এই মুহূর্ত পর্যন্ত কিন্তু 3-0 গোলে আগিয়ে হাওড়া সহযাত্রী। এই মুহূর্তে আমরা রয়েছি মাকড়দা ইউনিয়ন ক্লাবের মাঠে, হাওড়া সুপার ডিভিশন লিগের আরও একটি গুরুত্বপূর্ণ খেলায় মুখোমুখি হয়েছিল এই দুটি দল। বলতে বলতে একটি আক্রমণ এসেছিল মাকড়দা ইউনিয়ন ক্লাব, তবে নির্বিষ হয়ে গেল সেই আক্রমণ, আবারও আক্রমণে চলেছেন মাকড়দা ইউনিয়ন ক্লাব। খেলাটা ডান দিকে ঘুরিয়ে দিল মাকড়দা ইউনিয়ন ক্লাব, তারা পিছিয়ে পড়ার ভুল কিছুটাও কি পরিসংখ্যান কমাতে পারবে, নাকি 3-0 গোলেই জয়লাভ করবে হাওড়া সহযাত্রী। বলতে বলতে সহযাত্রী বল ক্লিয়ার করলেন, আবারও বল পেয়েছেন মাকড়দা। মাকড়দা মুহুর্মুহ আক্রমণ সামনে যাচ্ছে, কিন্তু শেষমেশ বল জমা পড়ে যাচ্ছে সহযাত্রী খেলোয়াড়দের কাছে। আবারও আক্রমণ মাকড়দা, ট্রেন থেকে খেলা শুরু করেছিলেন মাকড়দা, তবে বল জমা পড়ে যায় সহযাত্রী খেলোয়াড়দের কাছে, আবারও সহযাত্রী করেছেন হাওড়া সহযাত্রী। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলায় প্রবেশ করেছেন, অতিরিক্ত সময়ে খেলা চলছে, যে কোনো সময় আজকের গোলটি। বলতে বলতে আবারও একটি ভুল পাস, আবারও সেই ভুলের খেসারত কী দেবেন, আবারও একটি গোল। দেখুন কীভাবে পাসটি ভুল করে মাকড়দার গোলকিপার, জমা দিয়ে দেয় সহযাত্রীর খেলোয়াড়দের পায়ে, আর সহযাত্রীর খেলোয়াড় সেই বলটি নিয়ে একদম গোলমুখী আক্রমণ, আর তার সেই আক্রমণের সুবাদেই কিন্তু আবারও একটি গোল, অর্থাৎ গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো 4-0 গোলে এগিয়ে গেল হাওড়া সহযাত্রী, পিছিয়ে পড়ল 4-0 গোলে মাকড়দা ইউনিয়ন ক্লাব। খেলা কিন্তু অতিরিক্ত সময় চলছে, যে কোনো সময় কিন্তু আজকের ম্যাচ রেফারি লালমোহন মান্না তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দেবেন দ্বিতীয়ার্ধের খেলাও শেষ। দেখা যাক, পেছিয়ে পড়েছেন মাকড়দা ইউনিয়ন ক্লাব 4-0 গোলে, 4-0 গোলে আগুন হাওড়া সহযাত্রী, চলেছেন আবারও সহযাত্রী।
যে দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে আমাদের কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন। শেষ হয়ে গেল আজকের খেলা। খেলার ফলাফল 4-0 বলে জয়ী হলেন হাওড়া সহযাত্রী।